রাজ্যের সকল অংশের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সবার জন্য স্বাস্থ্য, এই দিশা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। এর পাশাপাশি হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে 2025 সালের মধ্যে 100% টিবি মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলারও লক্ষ্য নিয়েছে সরকার। সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্টপ ডায়রিয়া শীর্ষক এক অভিযানের সূচনা করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পয়লা জুলাই থেকে আগামী 31 আগস্ট, অর্থাৎ আগামী 2 মাস ব্যাপী চলবে এই অভিযান। এদিনে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্ষাকালে ডায়রিয়ার আক্রান্ত হয় প্রচুর শিশু ও বয়স্ক মানুষ, এমনকি বহু ক্ষেত্রে অকালে প্রাণ নাশও হয়। তাই এই রোগকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সরকার নিরন্তর কাজ করে চলছে। পাশাপাশি এই অভিযানে 0 থেকে 5 বছর বয়সী প্রায় 3 লক্ষ শিশুকে বাড়ি বাড়ি গিয়ে ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট প্রদান করবেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। সবার জন্য স্বাস্থ্য, এই স্লোগান নিয়ে রাজ্য সরকার কাজ করছে। জটিল অস্ত্রোপচার এখন ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে। স্বাস্থ্যকর্মীরাও চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে সমস্ত জায়গায় রয়েছেন। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হারও অনেকটাই হ্রাস পেয়েছে, মায়েদের মৃত্যুর হারও অনেক কমে গিয়েছে। যক্ষ্মা ও ম্যালেরিয়ায় আগে অনেক মৃত্যু হতো, সেটাও এখন অনেক হ্রাস পেয়েছে। জনগণের সুস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে রাজ্য সরকার মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে। এর কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে খাদ্যের গুণগত মান পরীক্ষা করা। সরকারের তরফে যা যা করা দরকার তা করা হচ্ছে, তবে জনগণকেও নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সম্পর্কে অভিভাবকদের আরও সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তো সেই জায়গায় আমরা দেখি, যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি, এখানে বলা হয়েছে 0 থেকে 5 বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পিয়নের আওতায় নিয়ে আসবে, ওনাদেরকে ওআরএস দেওয়া হবে, জিন সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি এইসব বলা হয়েছে। আমরা জানি যে যখন বাচ্চাদের, আমরা অনেক সময় জানি যে টিডিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয়, অনেক সময় ভুলবশত আমরা বলি টিডিং কন্ডিশন, দাঁত উঠছে এর জন্য ডায়রিয়া হচ্ছে, অনেক সময় বলে কিন্তু আসলে এরকম না, তখন হামাগুড়ি দেয় বাচ্চারা। তা হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছুঁয়ে, তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয়, তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার যে ব্যাকটেরিয়াল হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে এবং ভাইরাসের কারণে হতে পারে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আসলে হামাগুড়ির সময় এই যে আমাদের বাচ্চাদের প্রতি নজর রাখা, নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আমি আনন্দের সাথে আমি জানাচ্ছি যে 10ই মে 2024 আমরা চেন্নাই যে অ্যাপোলো হসপিটাল আছে সেখানে একটা মৌ রাজ্য সরকারের সাথে হয়েছে, সেই মৌয়ের যে অনুসারে হৃদরোগ আক্রান্ত যারা বাচ্চারা আছে তাদের বিনামূল্যে সেই এবং তাদের অস্ত্রোপচার যদি লাগে সেটা বিনামূল্যে সেখানে ব্যবস্থা করা হয়েছে। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা হচ্ছে এবং কলকাতা মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতাল এবং মণিপুরের সুইজা হাসপাতাল রিসার্চ সেন্টারের সাথেও এই যারা জন্মগত যে হৃদরোগের যে চিকিৎসা সেটা বিনামূল্যে করা হয়েছে। এছাড়াও বহিরাজ্যের বিভিন্ন যেসব হাসপাতাল সেই ধরনের হসপিটালও আমরা এই চিকিৎসার ব্যবস্থা আমরা রেখেছি এবং এই চিকিৎসার পুরো খরচ বহন আমরা ত্রিপুরা সরকার আমরা করছি। এদিন বক্তব্য রাখতে গিয়ে আশাকর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।